हाय फ्रेंड्स, अवशेषे शुरू होच्छे ट्रेन परिसेवा। कबे थेके शुरू होबे, टिकिट कोथा थेके काटा जाबे एबं किभाबे काटते होबे, प्लैटफर्म थेके कि टिकिट काटा जाबे, काउंटार थेके लोकल ट्रेन कि चलबे, तो चलुन एइसब प्रश्नेर उत्तर आज पेये जाब। तो भिडियो शुरू करार आगे आपनादेर काछे अनुरोध, भिडियोटी अवश्य लाइक करबेन, शेयर करबेन এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। এই দেখুন ফ্রেন্ডস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস ইনফরমেশন ব্যুরো, এই দেখুন গ্র্যাজুয়াল রিজাম্পশন অফ সিলেক্টেড প্যাসেঞ্জার সার্ভিস বাই ইন্ডিয়ান রেলওয়ে। দেখুন নিউ দিল্লি 10 মে 2020 তারিখে কি বলা হচ্ছে, না ইন্ডিয়ান রেলওয়ে তারা গ্র্যাজুয়ালি রিস্টার্ট করতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন অপারেশন। কবে থেকে? না 12ই মে থেকে 2020। তো বলছে উইথ 15 পেয়ার ট্রেনস আর 30 রিটার্ন ট্রেন, মানে যে 15টি ট্রেন এবং 30টি ট্রেন রিটার্ন ট্রেন ফেরত ট্রেন। ওই ট্রেনগুলি উইল রান অ্যাজ স্পেশাল ট্রেন ফ্রম নিউ দিল্লি, স্পেশাল ট্রেন হিসাবে এরা যাত্রা শুরু করবে কোথা থেকে, না নিউ দিল্লি থেকে। আর কোথায় কোথায় যাবে দেখুন, ডিব্রুগড় অসমের, আগরতলা ত্রিপুরা হাওড়া, তারপরে পাটনা বিলাসপুর রাঁচি ভুবনেশ্বর, তারপর সেকেন্দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই তিরুবনন্তপুরম মাদগাঁও মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ অ্যান্ড জম্মু তাওয়াই। তো এই সমস্ত জায়গাতে কিন্তু এই ট্রেনগুলি যাবে। দেয়ার আফটার ইন্ডিয়ান রেলওয়ে স্টার্ট মোর স্পেশাল সার্ভিস অন নিউ রুটস, আবার এরপরে কিন্তু আবার নতুন করে অনেকগুলি নতুন রুটে অনেক আবার ট্রেন চালানো হবে। বেস্ট অন দ্য অ্যাভেলেবেল কোচেস আর রিজার্ভিং 20,000 কোচেস ফর কোভিড-19। কোভিড-19 জন্য 20,000 কোচ যেটা এখনও সংরক্ষিত রয়েছে, কেয়ার সেন্টার অ্যান্ড অ্যাডকোয়েক নাম্বার অফ কোচেস বিং রিজার্ভ টু এনেবল অপারেশন আপ টু 300 ট্রেন এভরি ডে প্রতিদিন অ্যাজ শ্রমিক স্পেশাল ফর স্ট্যান্ডার্ড মাইগ্রেট। 300 ট্রেন কিন্তু অলরেডি চলছে যাতে শ্রমিকদের ফেরানোর জন্য, এটা শ্রমিক স্পেশাল হিসেবে যারা মাইগ্রেন্ট পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের জন্য। কীভাবে বুক করা যাবে, না বুক করতে হবে রিজার্ভেশন টিকিট শুরু হবে আগামী 11ই মে থেকে, এবং সেটা পাওয়া যাবে ওই এই ওয়েবসাইট থেকে, IRCTC ওয়েবসাইট থেকে। দেখুন ভালো করে দেখে নিন, www.irctc.co.in এই ওয়েবসাইট থেকে কিন্তু টিকিট পাওয়া যাবে। টিকিট বুকিং কাউন্টার কিন্তু খোলা হবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে দেখুন যে টিকিট বুকিং কাউন্টার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন শ্যাল রিমেন ক্লোজড, কিন্তু খোলা থাকছে না। টিকিট মানে ইনক্লুডিং প্ল্যাটফর্ম টিকিটও কিন্তু কাটা যাবে না, শ্যাল বি ইস্যু তাইতে অনলি, ওটা অনলাইনে একমাত্র সম্ভব হবে। অনলি প্যাসেঞ্জার উইল ভ্যালিড কনফার্ম টিকিট, যাদের একমাত্র কনফার্ম টিকিট রয়েছে তারাই কিন্তু ট্রেনে ওঠার সুযোগ পাবেন রেলওয়ে স্টেশনে। ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য প্যাসেঞ্জার, কী প্যাসেঞ্জারদের জন্য যে সমস্ত মানে দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো হচ্ছে যে অবশ্যই ফেস কভার পরতে হবে, মাস্ক পরতে হবে, অ্যান্ড আন্ডারগো দ্য স্ক্রিনিং যে ডিপার্চার অ্যান্ড অনলি যে পরীক্ষার আগে, কিন্তু একটা পরীক্ষা মানে ট্রেন শুরুর আগে পরীক্ষা হবে একটা ছোটো করে। ইট উইল বি অ্যালাউড টু বোর্ড দ্য ট্রেন, তারাই একমাত্র সুযোগ পাবেন যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। ফার্দার ডিটেলস ইনক্লুডিং ট্রেন শিডিউল উইল বি ইস্যু সেপারেটলি, তো ট্রেনের শিডিউল কোথায় কোথায় ট্রেন চলবে সেগুলো দেখে নেওয়া যাক। এই দেখুন লিস্ট অফ প্রপোজ ট্রেন টু বি স্পেশাল ট্রেন হিসাবে যেগুলো চালানো হচ্ছে সেগুলো দেখুন। প্রথমে রয়েছে স্পেশাল ট্রেন হাওড়া থেকে কোথায় যাচ্ছে দিল্লিতে, এটা ডেলি চলবে। আর কোথায় কোথায় থামবে দেখুন, আসানসোল ধানবাদ তারপর গয়া, এগুলো সব এখানে থামবে। 12 তারিখ থেকে শুরু হচ্ছে এটা। আর স্পেশাল ট্রেন নিউ দিল্লি থেকে হাওড়া, এটাও ডেলি, এটা 13 তারিখে শুরু হচ্ছে। তারপর রাজেন্দ্রনগর থেকে দিল্লি, এটা ডেলি শুরু হচ্ছে। তারপর নিউ দিল্লি থেকে রাজেন্দ্রনগর, ডিব্রুগড় থেকে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে ডিব্রুগড়, নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াই, জম্মু তাওয়াই থেকে নিউ দিল্লি, বেঙ্গালুরু থেকে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম থেকে নিউ দিল্লি। ঠিক আছে, এইভাবে কিন্তু ট্রেনের সময়সূচি দেওয়া রয়েছে। তো এটা তো ক্লিয়ার নয় বলে আপনারা দেখাতে পাচ্ছি না, তো আপাতত ট্রেনের যে শিডিউল দেওয়া হয়েছে 20 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে।
तो अपना एक भालो करे देखे नेबें और आशा करी भिडियो भालो लगले लाइक करबें शेयर करबें और चैनल के अवश्य सबसक्राइब कर और संगे थकबें खूब भालो थकबें धन्यवाद।